ধর্মঘটের কারণে ভোর থেকে কোনো বাস বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। হঠাৎ করে ধর্মঘট ডাকায় টিকিট কেটে রাখা যাত্রীরা আর্থিকভাবে ক্ষতির শিকার হয়েছে। আমরা টিকিটটা ফেরত দিতে পারি নাই এবং আমার মতো এরকম হাজার শিশু বা মানে বয়স্ক এবং বিভিন্ন শ্রেণীর লোক সে ভোর ছয়টা থেকে বসে চরম ভোগান্তির মধ্যে সকাল ভোরবেলা থেকে রয়েছি। এখনো এসে গাড়িঘর পাইতেছি না, সময় মতো যদি না যাই তাহলে গাড়িঘর না যদি আসতে পারি তাহলে অফিসে সমস্যা হচ্ছে। তো আমার পরীক্ষা আছে স্কুলে কলেজে, সমস্যা যেতে পারতেছি না। এটা চরম জনদুর্ভোগ। আজকে তাদের যদি দাবি দাবা থেকেই থাকে তাহলে সেগুলো আগে থেকে একটু জানানো দরকার ছিল। পূর্বদ্বন্দ্বের জেরে ঢাকায় শাহ ফতে আলী পরিবহনের কাউন্টার বন্ধ করে দেয় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। এরই জেরে বুধবার ভোর থেকে বগুড়া থেকে ঢাকাগামী সব পরিবহন বন্ধ রাখে বগুড়া মোটর মালিক কর্তৃপক্ষ। এমনকি রংপুর, দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট সহ উত্তরবঙ্গের 11 জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ আছে। কাউন্টার বন্ধ আছে, 35টা গাড়ি বন্ধ আছে। ওনারা যদি খুলে দেয় এখনই খুলে দিলে আমরা তো সমস্যার সমাধান হয়ে যাবে। গাইবান্ধায়ও দুর্ভোগের একই চিত্র। ভোর থেকে শহরের বাস টার্মিনাল থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তির শিকার হয় টার্মিনালে অপেক্ষারত যাত্রীরা। যাত্রী তো জানেই না, হুট করে সবাই বাইরে আসে, আসলে দুর্ভোগটা বেশি বাড়ছে আর কি। আমি টিকিটে আছি 2-3 দিন আগে, ওখানে আজকে সকালে আইসি আইয়ে দিই যে গাড়ি অবরোধ। রংপুর বিভাগের 8টি জেলা থেকে বুধবার ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। বাস স্ট্যান্ডগুলো ছিল ফাঁকা। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সাধারণ সম্পাদক আলটিমেটাম ছাড়া ডাকা এই ধর্মঘটকে নিয়ম বহির্ভূত বলে মন্তব্য করেছেন। এই মুহূর্তে আসার পরেই শুনতেছি যে নাকি আমাদের গাড়ি যাব না, সব গাড়ি বন্ধ হয়ে আছে। এদের জন্য সাধারণ যে যাত্রীগুলো আছে এরাও হ্যারাসমেন্ট হচ্ছে, একটা বিলম্ব। আর আমাদের তো শ্রমিকরা তো হ্যান্ড টু মাউথ, তাদেরও সমস্যা হচ্ছে। এছাড়া নওগাঁ, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও জয়পুরহাট থেকেও ছেড়ে আসেনি ঢাকাগামী কোনো বাস। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ।